জিব্রাইল বলছেন ইকরা ইকরা পড়ো পড়ো নবী বলেন মা না বিকরিন আমি পড়তে জানি না পারবে কেমনে আমি এক মন ওজন নিতে পারি আমার মাথার উপরে যদি পাঁচ মন দেয় পারবো তো মানুষের সিনার মধ্যে কেমনে কোরআন যাবে নবী কেমনে পারবে পাহাড় নিতে পারলো না সাগর নিতে পারলো না জমিন নিতে পারলো না বড় বড় স্থাপনা নিতে পারলো না নবী তো মা না বিকরিন পারি না বলবেই সারা দিন হাত মাটির দেহের মানুষের সিনার মধ্যে কেমনে কোরআন যাবে এর থেকে শক্তিশালী বস্তু তো কোরআনের ওজন নিতে পারে নাই এই জন্য নবী বলে আমি পারি না সংক্ষেপে বললাম জিব্রাইল এবার নবীর একটা জোরে ধরে চাপ দিছে এমন একটা চাপ দিছে এবার নবী পরবর্তীতে বলেছিলেন জিব্রাইল যখন আমার চাপ দিয়েছিল আমার মনে হয়েছিল আমার শরীরের 360টা হাড় হাড্ডি এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে গিয়েছিল এত কষ্ট আমি পাইছিলাম নবীর নবীর উপরে যখন ওহী নাজিল হইতো নবীর কপাল থেকে ঘামগুলো টপ টপ করে পড়ত চেহারা লাল বর্ণ হয়ে যাইত উঠের পিঠের উপরে নবী থাকা অবস্থায় ওহী নাজিল হইলে উঠের পাওগুলো মাটির মধ্যে ডেবে যাইতো এত কষ্ট হইতো মাথার উপরে কয়েক মন ওজন চাপায় দিলে মানুষের চেহারার অবস্থা শক্তির অবস্থা শরীরের অবস্থা যেমন হয়ে যাইতো নবী এমন কষ্ট পাইত নবী খাদিজার ঘরে চলে গেছে খাদিজা দাও লেপ কম্বল যা আছে মরিদে দাও আমি থরথর করে কাঁপতেছি আমার ভয় হইতেছে আমার মনে হয় আমি মারা যাব এমন ভাবে নবী ভয় পাইতেছে এত কষ্ট করে অর্জন করা ওহি নবী অর্জন করেছিল আর তুমি আমি একটু কষ্ট করে ঠান্ডায় বসে থেকে কোরআনের এই ওহির কথা শুনবো এই কষ্ট তোমার আমার সহ্য হয় না ও মুসলমান জিব্রাইল এবার চাপ দেওয়ার পরে এতক্ষণ যে বলছিল ইকরা ইকরা পরের অংশ কি বলছিল শুধু বলছে ইকরা ইকরা পড়ে নাই চাপ দিল এবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম পাঁচটা আয়াত জিব্রাইল বলল এবার আমার নবী পড়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ এতক্ষণ যেই নবী বলছিলেন পারি না পড়তে জানি না এবার আমার নবী পড়া শুরু করে দিয়েছি যেই মানুষের শরীরের ওজন কম যেই কোরআন পাহাড় সাগর নিতে পারলো না সেই কোরআন নবীর সাড়ে তিন হাত দেহের মধ্যে ঢুকে গেল কেমনে কারণ আছে না নাই ওজন কি কমে গেছে নাকি কারণ বলবো কারণ হচ্ছে জিব্রাইল যেটা চাপ দিছিল মনে আছে না যে চাপ দিছিল চাপের মধ্যে আল্লাহ একটা ঘটনা ঘটাই দিছে বলবো জিব্রাইল যখন চাপ দিছে মুফাসসিরিনে কেরাম বলেন জিব্রাইল যখন একটা চাপ দিছে এরপরে আমার নবী পড়ছে আগে পড়তে পারি নাই তার মানে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন ও জিব্রাইল আমি আল্লাহ নিয়ত করছি মানুষের সিনার মধ্যে আমি কোরআন দিব ওয়াহামালাহাল ইনসান মানুষের সিনার মধ্যে আমি কোরআন দিব যেহেতু মানুষের শরীরের ওজন শক্তি কম কোরআনের ওজন নিতে পারবে না এজন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের পক্ষ থেকে কোরআনের ওজন ওদের পক্ষ থেকে আমি আল্লাহ ওজন বহন করব আর মানুষের সিনার মধ্যে কোরআন দিয়ে দিব সুবহানাল্লাহ এজন্য 52 কেজি ওজন কিন্তু বিশাল ওজনওয়ালা কোরআন এর সিনার মধ্যে চলে গেছে হাফেজ তাকরিমের ওজন 22-23 কেজি হবে বেশি হইলো 30-32 কেজি হবে এর বেশি কি হবে কিন্তু এতটুকু একটা ছেলে বিশ্ব গরম করে দিয়ে আসছে বলেন মারহাবা এতটুকু একটা ছেলে কোরআন প্রতিযোগিতায় 100-র উপরে বিভিন্ন রাষ্ট্রকে হারাইয়া বাংলাদেশের নাম উজ্জ্বল করিয়া গোটা বিশ্বের সামনে বাংলার লাল সবুজের পতাকা উজ্জ্বল করিয়া বাংলাদেশের মাথা উঁচু করে দিছে বলেন মারহাবা আরে আমাদের বাংলাদেশের ক্রিকেটার ফুটবলাররা কবে কখন কোন দেশে কি খেলতে যায় না যায় এটার জন্য আবার মানে ভিআইপি লাউঞ্জে সেলিব্রেশনের মাধ্যমে তাদেরকে পাঠানো হয় বীরের মতো করে করে খেলতে যায় আর কবে চোরের মতো করে প্রবেশ করে বিশ্বকাপ তো দূরের কথা এরা কোনোদিন একটা চার কাপ আমাদের এনে দেখাতে পারে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশের সোনার ছেলেরা আমাদের কোরআনের ছেলেরা এরা বাংলাদেশ থেকে গোপনে নিরিবিলি চলে যায় আর বীরের মতো করে লক্ষ লক্ষ মানুষের প্রশংসা করে আসে কথা বলেন ঠিক কিনা এজন্য কোটি কোটি টাকা এই সমস্ত জুয়া খেলার পেছনে ইনভেস্ট না করে কোরআনের পেছনে ইনভেস্ট করেন আমাদের দেশের ছেলেরা কোরআনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অর্থনীতির মূল জায়গায় নিয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা জাগা মতো মেহনত করে না ঠিক কিনা এই গ্রামবাসীর কপাল ভালো এই গ্রামবাসীর নসিব ভালো এই গ্রামে হেফজখানা এবং মহিলা কওমি মাদ্রাসা আল্লাহ করায় দিয়েছে বলেন মারহাবা আরো জোরে বলেন আপনারা রাগ করলেন না কষ্ট পাইলেন মাদ্রাসা হওয়াতে আপনারা কি বেজার খুশি সবাই খুশি আল্লাহও খুশি আল্লাহর রসুলও খুশি কারণ এটা নবীর ঘর ঠিক কিনা
মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত থাকবে কারা কারা চান দেখি একটু আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত উঁচা করে রাখেন আমি তো হাত নামাইতে বলি নাই এটা হাত লারা দেন তো খারাপ লাগে গজল ওই বাড়িওয়ালাটা কি শোনায় যাব শোনানোর আগে হাত নামাইতে কই না তো ভাই হাত উঁচা করে রাখছেন না পকেট কয়টা আপনার হ্যাঁ শীতকালে পকেট 8-10টা যেই পকেটে টাকা আছে বিসমিল্লাহ বলে ওই পকেটে একটু হাত ঢোকান আলহামদুলিল্লাহ দেন 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 হাত দেন যেই পকেটে টাকা আছে শীতকালে পকেটে টাকা নেই ওই পকেটে হাত ঢোকাচ্ছে যেই পকেটে টাকা আছে একটু মানে তার মোটা অঙ্কের যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাত ঢোকান যান কিছু ভাই যান কোরবানি কিছু ভাই যান বিসমিল্লাহ বলে হাত দেন যা আছে দিয়ে দেন হ্যাঁ চাচা কি বলেন আরো আরো ওয়াজ করতে বলতেছেন ওয়াজ আর একটু আছে তো এই কাজের পরে তো ওইটুক বলবো সমস্যা নেই আমি 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 এটা মাইক এটা অফ না 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 এটা অফ আমি বলবো সব এটা তো আমার নিজের মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো এই এই একজনে পারবে এত বড় মাঠ একজন না তো গেছে তো এই তোমরা এক জায়গায় সব লোক কেন তার পাশে আছে তার পাশে আছে